প্রিয় বাবা বোনেরা আজকে আমরা খুব পরিষ্কার করে বলে দিতে চাই যে সর্বপ্রথম দেশের কৃষক কল্যাণে মুক্তি দিয়ে তাকে বিদেশে চিকিৎসা করে পাঠা আমরা আশা করি তার পরিবারের পক্ষ থেকে যে তাকে বিদেশে পাঠানোর জন্য ব্যবস্থা করতে পারা হয়েছে আমরা মনে করি সরকার এই অবৈধ সরকার অবৈধ হলেও তারা তাকে এই বায়ু চিকিৎসার ব্যবস্থা করে দেবে এই সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বিশেষ করে আমার মা বললেন তাদের সবচেয়ে বড় যে সমস্যা আজকে চাল ডাল তেল লবণ প্রত্যেকটা জিনিসের দাম কিভাবে বেড়েছে সেখানে আপনারা এখন নিজেদের সংসার সামলানো মুশকিল হয়ে যাচ্ছে আপনারা দেখেছেন আজকে পত্রিকায় আছে সরকার জিনিসপত্রের দাম বেড়ে দিয়েছে কিন্তু কেউ সেই দামের কথা মানছে না আজকে সরকার জোর করে আবার ক্ষমতায় থাকতে চায় আপনারা কি সেটা দেবেন সরকার কি আবার ক্ষমতা থাকতে দেবেন মহামানের কাছে জানতে চাই ধরেন নাকি তাহলে ধরে করতে হবে এরা কাউকে ছাড় দেয়নি আপনার যখন পরামর্শ দিয়ে আন্দোলন করেছেন আমার মা বন্ধুর কেরা গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে আমার মা বন্ধুর কেরা অন্যায় ভাবে নির্যাতন করেছে আমাদের নেই আমাদের সামনে একটা সহ আমাদের অসংখ্য নারী নেত্রীকে তারা এখানে অত্যাচার করেছে নির্যাতন বন্ধুরা কিরকম দেখো দেখো তারা একটা অত্যাচারী সরকারে পরিণত হয়েছে যে মধ্যপত্রিকা যেসব ছবি তৈরি হচ্ছে সেই ছবি তার ফেসবুকে যাওয়ার কারণে গত কয়েকদিন আগে মিলি নামে একজন মহিলাকে গ্রেফতার করে নিয়ে গেছে সাইবার সিকিউরিটি অ্যাক্টে মামলা দিয়েছে এর আগে সুলতানা তাকে তারা এইভাবে নির্যাতন করে পিটিয়ে মেরে ফেলেছে বন্ধুরা এই সরকারের কাছে কেউই নিরাপদ নয় আজকে গণতন্ত্র নিরাপদ নয় আজকে এখানে মানুষের নিরাপত্তা নিরাপদ নয় বিশেষ করে মহিলাদের নিরাপত্তা এখন এই দেশে নাই আমরা তাই গত প্রায় 14-15 বছর ধরে আমরা সংগ্রাম করছি লড়াই করছি একটি কথাই আমরা বলছি যে সরকার জনগণের নির্বাচিত সরকার নয় এই সরকার জোর করে ম্যান্ডেটহীন অবস্থায় শুধু রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে আমাদের দেশের যদি গণতন্ত্র না থাকে তাহলে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না তাদের অধিকারও নিশ্চিত করা যাবে না আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা যে দেশের একটু বেড়ে উঠার কথা আপনাদের ক্ষমতায়নের জন্য আপনাদের উন্নয়নের জন্য অনেকগুলো কাজ করেছিল তার মধ্যে সবচেয়ে বড় কাজ ছিল তার মহিলা শিক্ষার ব্যবস্থা করা যথা সেটা তিনি বলেছিলেন রাষ্ট্রের পর্যন্ত বিনা বেতনে পড়াশোনা করতে পারবে তাদেরকে গণশিক্ষার ব্যবস্থা করে আজকে চাকরির ক্ষেত্রে তাদের কোটা সিস্টেম করে দিয়েছে সব ক্ষেত্রে মহিলা পুলিশ থেকে শুরু করে সর্বক্ষেত্রে মহিলাদের চাকরির ব্যবস্থা বন্ধুরা আজকে সমগ্র দেশ বিপদগ্রস্ত হয়েছে গণতন্ত্রের ধ্বংস করে দেওয়া হয়েছে এই আওয়ামী লীগ তাদের নেত্রী শেখ হাসিনা আজকে এত বেশি অহংকারী হয়ে উঠেছেন এত বেশি প্রতিজ্ঞা করা করেছেন যে সেই দেশের মানুষের কথাও আর চিন্তা করছেন না সেই কারণে আজকে তিনি এককভাবে সমগ্র দেশের সমস্ত রাজনৈতিক দলগুলো বলছে যে আমরা একটা নিরপেক্ষ অনেক দলীয় সরকার যদি নির্বাচন চাই তখন সেটাকে তিনি উড়িয়ে দিয়ে আবার সেই পুরনো কথা সংবিধানের অধীনে নির্বাচন হবে এই সংবিধানের অধীনে নির্বাচন হতে পারে না কারণ আপনারা ক্ষমতায় থাকলে সেই নির্বাচন কোনো দিন আবার সুষ্ঠু হতে পারে না আমার মা বোনেরা ভোট দিতে পারে নাই গত 2 দিন তা ভোট করতে গিয়ে ভোট দিতে পারে নাই এবং তাদেরকে ভোট দিতে বিতাড়িত করা হয়েছে সুতরাং আমি বক্তব্য পাব না আমি ব্যক্তিগত আপনাকে বলতে চাই এই সরকার যদি আমার ক্ষমতায় আসে তাহলে এই দেশে মহিলা সহ নারী সহ কোনো মানুষের কোনো নিরাপত্তা থাকবে না